আসসালামু আলাইকুম, আমি শাহিদুল ইসলাম রনি বলছি। আর এই ভিডিওটা হতে যাচ্ছে হানির শৈফিং খৌরি খাওসির সম্পর্কে, অথবা HSK। তো এই এক্সামটা কিভাবে আসলো, কয়টা ক্যাটাগরি আছে, কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, অন্যদিকে মনে করেন যে দুইটা মডেল টেস্ট থাকবে, একটা ইন্টারমিডিয়েট লেভেলের, একটা অ্যাডভান্স লেভেলের। তো একটা লং ভিডিও হবে, আপনি ভেঙে ভেঙে দেখতে পারেন অথবা ধৈর্য থাকলে একবারে দেখতে পারে। তো এখন আসি আসলে এক্সামটা কিভাবে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদিও চাইনিজে লেখা, আমি জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে আছে HSK, এর ফুল মিনিং হচ্ছে হানি শুইফিং খৌই কে, খৌই আবারও কে খাওস, মানে এটার ফিনিনের প্রথম অক্ষর সবগুলো। এটা হচ্ছে আমাদের স্পিকিং লেভেলটা চেক করার জন্য। এখন আমি ইদানিং জানতে পারতেছি যে বাংলাদেশে হচ্ছে অনেকেই এখন সমস্যাটা পড়তেছে, সেটা হচ্ছে HSK শুধু দিলে হবে না, HSK ও দিতে হবে। এটা খুবই সিম্পল, কারণ হচ্ছে HSK শুধু যদি পরীক্ষা হয় তাহলে একটা স্টুডেন্ট সে হচ্ছে HSK 4, ইভেন অনেক ক্ষেত্রে 5-এর কথা বলবো না, কারণ অনেকে হচ্ছে 4 পাস করে যাচ্ছে কিন্তু কথা বলতে গেলে জড়তা থাকতেছে, ইভেন কথা বলতে গেলে ভয়ও পাচ্ছে বা বলতে ইচ্ছে হচ্ছে না, পারছে না বা চাচ্ছে না। তো এই সমস্যাটা সমাধান করার জন্যেই নিশ্চয়ই সঙ্গে হচ্ছে স্পিকিংটাও অ্যাড করছে। তাহলে এভাবে কী হবে, যদি একটা স্টুডেন্ট দুটোতেই পাশ করে তাহলে বলা যায় যে এটা স্টুডেন্টটা হচ্ছে একেবারে পারফেক্ট কথা বলা এবং হচ্ছে টুকটাক অন্যান্য কাজ করার জন্য। তো তাহলে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে কেন আসলে জিনিসটা করছে। আচ্ছা, দ্বিতীয়ত HSK এর তিনটা লেভেল আছে। একটা হচ্ছে একেবারে হচ্ছে ঠুজি, তারপর চংজি, তারপর কাউজি। এটা যদি আমি ট্রান্সলেট করি তাহলে মনে হয় আসে বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, এরপর অ্যাডভান্স লেভেল। আচ্ছা, তো বেসিক লেভেলে আমাদের বেসিক লেভেলটা বলার প্রশ্নই আসে না, মাত্র 200 ওয়ার্ড যদি কেউ জানে তাহলে হচ্ছে বেসিক লেভেলের এক্সাম দিতে পারে। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেল, এটা নিয়ে কথা বলা দরকার। এটা হচ্ছে আনুমানিক 900-এর কম বেশি ওয়ার্ড জানবে এবং সেটা বলতে পারবে। এখানে খেয়াল রাখবেন, এটা জানলে হবে না, শুধু আপনার বলার যোগ্যতা থাকতে হবে, একটা সেন্টেন্স বানানোর যোগ্যতা থাকতে হবে, তারপরে গিয়ে আপনি এক্সামটা পাস করতে পারবেন। আর HSK যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল, সেটা হচ্ছে অবশ্যই 3000-এর, এখানে বলা আছে জয়ীও, তার মানে কম বেশি, কিন্তু আমি বলবো হচ্ছে অবশ্যই 3000-এর বেশি। তবে এই অ্যাডভান্স লেভেলটা হচ্ছে আমি সাজেস্ট করব যে যারা হচ্ছে অলরেডি HSK 5 কমপ্লিট করেছে এবং খুব ভালোভাবে পারে, অথবা HSK 6 কমপ্লিট করছে, তাদের জন্য এই HSK কাউজি অথবা হচ্ছে অ্যাডভান্স লেভেলটা হচ্ছে প্রিফার করা যায়, মানে তাদের জন্যই হচ্ছে এক্সামটা। আর যারা হচ্ছে ম্যাক্সিমামই আমরা হচ্ছে 5-6 পরীক্ষা কম দেই, 3 এবং 4 সবথেকে বেশি দেওয়া হয়। তো 3টা হচ্ছে দেওয়া হয় কিন্তু 4টা সবথেকে বেশি দেওয়া হয়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে HSK 4। তো HSK 4 এবং 3 যারা দেয় তারা এই এক্সামটা খুব সহজে নিতে পারে HSK ইন্টারমিডিয়েট লেভেলের। তবে আমি সাজেস্ট করব যে HSK 3 যারা পরীক্ষা দিচ্ছে তারা যদি এই ইন্টারমিডিয়েট লেভেলটা নেয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু 900টা ওয়ার্ড আছে, কিন্তু আমি বলবো 900-এর বেশি। তাহলে যদি একটা স্টুডেন্ট HSK 3 পাস করার মতো থাকে তাহলে তার যোগ্যতা থাকে 600 ওয়ার্ড। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমার আশেপাশের ভাই ব্রাদার বন্ধু বান্ধবের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে HSK 3 যে পাস করতে পারে সে যদি 500 ওয়ার্ড জানে তাহলে সে পাস করতে পারে। তাহলে এখন খেয়াল করে দেখেন, যদি আপনি HSK 3 পরীক্ষা দেন এবং যদি হচ্ছে HSK ইন্টারমিডিয়েট দেন তাহলে আপনার ফেল করার সম্ভাবনা আমার পার্সোনাল অভিমতে হচ্ছে মতামতে হচ্ছে 80% ফেল করার সম্ভাবনা। এই জন্য হচ্ছে HSK 3 যারা দেবেন তারা খুব সাবধান যে HSK পরীক্ষাটা দিলে কি হবে না হবে, সেটা হচ্ছে অনেকটা ডিপেন্ড করতেছে আপনার একটা মনোবলের উপরে। আপনি আসলে কি হচ্ছে মাত্র 500 কি 600 ওয়ার্ড পারেন, না আরও বেশি ওয়ার্ড পারেন যখন আপনি HSK 3 এক্সাম দিতে যাচ্ছেন। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যদি একটা স্টুডেন্ট HSK 3-এর
এসএসকে থ্রিতে 250 পাওয়ার অভিজ্ঞতা রাখে, 250 পাওয়ার মতো যদি যোগ্যতা রাখে এসএসকে থ্রিতে, তাহলে সে ট্রাই করতে পারে এসএসকে এর যে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলটা আছে সেটা, তারপরেও টাফ হয়ে যাবে যেটা আমার অভিজ্ঞতা বলে। তবে যদি কেউ হচ্ছে এসএসকে 4 পরীক্ষা দিচ্ছে এবং সে 200-র উপরে পাচ্ছে, সে অনায়াসে এই 900 অডের অথবা হচ্ছে এসএসকে যে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলটা সেটা দিতে পারে। আশা করি কোনো সমস্যা হবে না, কারণ আমার অভিজ্ঞতা মতে, মানে আমার অভিজ্ঞতা হচ্ছে যদি একটা স্টুডেন্ট এসএসকে 4 পাস করার যোগ্যতা রাখে, শুধু পাস না, সাপোজ 200 পাওয়ার যদি হচ্ছে যোগ্যতা রাখে, তাহলে সে মোটামুটি 1100 বা তার বেশি ওয়ার্ডে বেশ এক্সপার্ট থাকে, তারপরে হচ্ছে সে 200 বা তার বেশি পায়। তো 1100-র মতো আমি বলতে পারি, যদি আমাদের 1200 পড়তে হয় তবে 1100 আমি ধরে নিতে পারি। তখন যদি সে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলটা দেয় এসএসকে খইটা মানে স্পিকিংয়ের, তাহলে হচ্ছে আমার মনে হয় যে অনায়াসে পাশ করবে। যদি আপনার মানে কি বলে, এটা আমি একটা অ্যাভারেজ আইডিয়া দিচ্ছি আপনাকে, ঠিক আছে? এরপর হচ্ছে কি হবে না হবে সেটা অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কতটুকু পড়েছেন বা কীভাবে একটা সেন্টেন্স বানাতে পারেন সেটার উপরে ডিপেন্ড করবে। আমরা মডেল টেস্ট দেখবো পরে, তখন আরও ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমার সাজেশান থাকবে, যদি কেউ এসএসকে 4 মোটামুটি 200 বা তার আপ পাওয়ার যোগ্যতা রাখে, তাহলে সে অনায়াসে এসএসকে দিতে পারে, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। দেখা যায় যে হচ্ছে এসএসকে 4-এর যে বইগুলোতে যতগুলো টেক্সট আছে একেবারে মুখস্থ করার মতো করে ফেলতে হবে, অথবা হঠাৎ করে একটা কোশ্চেন করলো, এই ভাই আমি অমুক জায়গায় কীভাবে যাব, আপনার জন্য কথা মানে অ্যান্সারটা দেওয়ার যোগ্যতা থাকে, যে জোপিয়ান ইউপিয়ান, মানে এক কথায় হতে পারে যে আমি হচ্ছে একেবারে ক্লিয়ারলি বলতে পারতেছি না, কিন্তু আমি আইডিয়া করে বলতে পারছি যে নিশিয়ান ছি জোপিয়ান রাহ ছিয়ান মিয়ান তাই ইউপিয়ান, এরকমভাবে আমি কোনো রকমে গুছাই বলতেছি। তখন হচ্ছে আমি বুঝতে পারি যে আপনার হচ্ছে যোগ্যতা আছে এসএসকে ইন্টারমিডিয়েট লেভেলটা দেওয়ার, আপনি এসএসকে 4 পাশ করবেন এবং ইন্টারমিডিয়েট লেভেলটা পাশ করবেন স্পিকিংয়ের ক্ষেত্রে। তবে অবশ্যই ওয়ার্নিং থাকবে এসএসকে 3-র জন্য, আপনি যদি 200 বা তার বেশি পাওয়ার মতো হন, তারপরেও আপনার জন্য টাফ হবে এসএসকে ইন্টারমিডিয়েট লেভেলটা দেয়া। আর নর্মালি আমরা কি বলে বেসিক লেভেলটার এক্সাম হয় না, কারণ মাত্র 200 ওয়ার্ড, এটার এক্সাম হওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, এরপর হচ্ছে এসএসকে হচ্ছে কাউজি অ্যাডভান্স লেভেল, এটা বলার প্রশ্ন আসে না যে এসএসকে হচ্ছে কাউজি অথবা হচ্ছে অ্যাডভান্স লেভেলটা দেবেন। তার আমার থেকেও হয়তো অনেক ভালো অভিজ্ঞতা থাকবে যে হচ্ছে আমি পরীক্ষা দেবো কি দেবো না, দেবো কি দেবো না। আচ্ছা, তারপরে আমার সাজেশান থাকবে যে আপনি যদি এসএসকে 5-এ বেশ ভালো মার্কস পাওয়ার অভিজ্ঞতা মানে হচ্ছে যোগ্যতা রাখেন, তাহলে হচ্ছে আপনি কাউজিটা দিতে পারেন, অথবা আপনি এসএসকে 6 পরীক্ষা দিচ্ছেন, এসএসকে 6 কোনোরকমের পাশের মতো আছে, তখনও আপনি এসএসকে-এর অ্যাডভান্স লেভেলটা দিতে পারেন। তবে এসএসকে 5-এ আপনার 200 পাওয়ার বেশি অভিজ্ঞতা মানে যোগ্যতা যদি থাকে, তাহলে একমাত্র আপনি অ্যাডভান্স লেভেলটা ট্রাই করবেন। 4-এর ক্ষেত্রে আমি অ্যাডভান্স লেভেলটা হচ্ছে প্রিফার করব না, কারণ এসএসকে-এর যে অ্যাডভান্স লেভেল সেখানে এখানে বলা আছে, দেখেন 3000-এর বেশি, এখানে বলা আছে কম বেশি, কিন্তু আমি বলবো 3000-এর বেশি যদি থাকে তারপর। তো আমরা যারা এসএসকে 4 পাস করি তারা সর্বোচ্চ ভালো করে যদি হয় তাহলে 1200-ই না হয় ভালো করে পারলেন, কম আরও দেখা যায় যে আপনি বিভিন্ন সিনেমা নাটক টাটক দেখে আরও 2-100 পারলেন, কি সর্বোচ্চ ধরে নিলাম 1500, কিন্তু সেটা কোনো রকমেই পসিবল না আমার যতদূর আইডিয়া বলে। আচ্ছা, এখন আমরা আসি এক্সামটা কিভাবে হয়। তো এখানে যে বেসিক লেভেলের কথা বলা আছে, বেসিক লেভেলটা আমি স্কিপ করলাম কারণ এই এক্সামটা নর্মালি হয় না। আচ্ছা, এরপর আছে আছে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল এবং হচ্ছে অ্যাডভান্স লেভেল। তো ইন্টারমিডিয়েট লেভেলে আমি সংক্ষেপে বলে রাখি, সেটা হচ্ছে প্রথমে থাকে 10টা প্রশ্ন, তারপর 2টা প্রশ্ন, তারপর 2টা প্রশ্ন। তো প্রথম 10টা প্রশ্ন হচ্ছে আপনি যেটা যেটা হচ্ছে শুনতে পাবেন সেটা হচ্ছে আপনি আবার রিপিট করবেন। আচ্ছা, এভাবে হচ্ছে 10টা প্রশ্ন। তারপরে 2 নম্বরটা মানে তারপরের হচ্ছে 2টা প্রশ্ন পরের পার্টের তি আর পুফেন, এখানে হচ্ছে 2টা প্রশ্ন থাকবে, তার মানে এখানে পিকচার দেখতে পাবেন, আপনি পিকচার অনুযায়ী আপনি কথা বলবেন। সাপোজ হচ্ছে একজন ফুটবল খেলতেছে দেখলেন আপনি, তাহলে আপনি বলবেন যে ও এই ছেলেটা কোথায় গিয়েছে, কি করছে, কি বৃত্তান্ত, এরকম আর কি। এক কথায় আপনাকে কিছু বলতে হবে যেন পিকচারটাকে মানে পিক মানে আপনার কথা শুনে যেন আমি বুঝতে পারি যে পিকচারটা এরকম, বা পিকচারটা আমি যেন আমার চোখের সামনে ভাসে ভাসে যে ও আচ্ছা আপনি বলতেছেন, ও আচ্ছা তাহলে এরকম একটা সিনারি হবে, তাই না? তো এরকম একটা জিনিস। তারপরে মানে আপনাকে প্রশ্ন করা হবে, সাপোজ হচ্ছে আপনি উইকেন্ডে কি কি করবেন, ওকে, এরপর আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, এভাবে হচ্ছে যাবে।
এরপর অ্যাডভান্স লেভেলের কি আছে, আছে হচ্ছে আপনার মোট 6টা প্রশ্ন থাকে। প্রথম থাকে হচ্ছে 3টা প্রশ্ন, সেটা হচ্ছে আবারও একই রকম শুনতে পাবেন, সেটা আপনাকে হচ্ছে রিপিট করতে হবে। এরপর হচ্ছে একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে মানে একটা গল্প টাইপের থাকবে, সেটা হচ্ছে আপনার একটু উচ্চ স্বরে বলতে হবে, লাংসং আর কি, অথবা লাংতু। এরপর হচ্ছে আপনাকে 2টা কোশ্চেন থাকবে, হ্যাঁ 2টা প্রশ্ন থাকবে, ওই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আচ্ছা, তো আমরা এখন রিয়েল ইটা দেখে আসি, প্রশ্নটা কেমন হয়। আচ্ছা, এখানে মার্কসের ব্যাপারে আমরা সবাই জানি, 100 মার্কের প্রশ্ন মানে পরীক্ষা, তাতে 60 পাইলে আপনি হচ্ছে পাশ করবেন। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সামটা। আচ্ছা, তো এরকম একটা জিনিস দেখতে পাবেন, আপনার সামনে থাকবে, তারপর এখানে আমি এতক্ষণ ধরে যা বললাম, থিং হো ফু সু, তারপর খান থু সো হওয়া, তারপর হচ্ছে হইতা ওয়েন্থি। তাহলে এখন আপনি মনে করেন যে প্রথম পার্ট শুরু হওয়ার আগে আপনার হচ্ছে এইচএসকে এক্সামের মতো হচ্ছে এরকম বিভিন্ন রকম বলবে যে এই আমরা এখন শুরু করতেছি আমাদের এইচএসকে কে এক্সাম। এরপর হচ্ছে আপনাকে 3টা কোশ্চেন করা হবে। প্রথম কোশ্চেন হচ্ছে নিজিয়া শামা মিংজ, আপনার নাম কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কোন দেশ থেকে এসেছেন, নিলাইজে নাগা কোজা, এরকমভাবে, অথবা নিলাইজে নালি। তো এভাবে হচ্ছে মনে করেন দ্বিতীয় প্রশ্ন। এর পরের প্রশ্নটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার কত, আপনার হচ্ছে একটা নাম্বার থাকবে, এক কথায় হচ্ছে আপনার যে অ্যাডমিট নাম্বারটা, এক কথায় হচ্ছে আপনার পরীক্ষার যে নাম্বারটা, এক কথায় আমি বলতে পারি যে রোল নাম্বার আর কি, এক কথায়। এরপর এই 3টা প্রশ্ন বলার করার পরে, মানে হচ্ছে এগুলো সব কিন্তু হচ্ছে ই চলতেছে, অডিও চলতেছে, হ্যাঁ, এরপর হচ্ছে আপনাকে একটা একটা করে লাইন বলবে। সাপোজ একটা লাইন বললো চে গাওয়েন থি জিং জিয়ে জুয়েলা, আপনি কি করবেন, তারপর একটা সাউন্ড আসবে টিত, তারপর আপনি বলবেন চে গাওয়েন থি জিং জিয়ে জুয়েলা, হ্যাঁ এরকমভাবে রিপিট করতে হবে। ও যেটা বলবে সেটা আপনিও বলবেন। অনেক সময় দেখা যায় যে ও যেটা বলেছে সেটা আপনার পুরোপুরি মনে নাই, কিন্তু তার অর্থটা মনে থাকা উচিত আপনার, এবং সেটা যেন ওই কথার মতোই হয় এরকমভাবে বলা উচিত। সাপোজ আমি বললাম যে হচ্ছে চে গাওয়েন থি জিং জিয়ে জুয়ে লা, সাপোজ হচ্ছে জিয়ে জুয়ে, অটা একটু জটিল, তাহলে অথবা হচ্ছে সাপোজ হচ্ছে কেউ বললো যে হচ্ছে অপুশিয়াং ছিফান, আমি ভাত খেতে চাই না, তো সাপোজ হচ্ছে ছিফান, এটা আপনি আগে কখনো শোনেননি। তারপরও আপনার কি করা উচিত, আপনার মনে রাখা উচিত কি বলেছে, হুবহু বলে দিবেন, কারণ এখানে সে বুঝতে পারবে না আপনি ওটা জানেন না জানেন না। হ্যাঁ, তো এইভাবে মনে করেন যে একটা একটা ফাঁকি দিতে পারলেন যে হচ্ছে না জানলেও হচ্ছে এখানে মার্কস পাওয়ার সম্ভাবনা আছে, কারণ ছোটো ছোটো লাইন বলবে। সাপোজ হচ্ছে এরকম একটা লাইন বললো যে খান থু ভিয়া শো হওয়া, এক্সাম্পল দিচ্ছি, তো এরকম একটা জিনিস হয়তো হতে পারে, থাকতে পারে, যে কোনো একটা লাইন থাকতে পারে। তারপরে এমন থাকতে পারে যে ওয়া শি হুয়ান থিজু ছিও, যে কোনো কিছু থাকতে পারে। সেভাবে হচ্ছে আপনি 1 থেকে 10 পর্যন্ত বলবে, তারপর আপনি ওটা রিপিট করবেন। তো এরপর 11 আর 12 নাম্বার এবং 13 এবং 14 নাম্বার প্রশ্নের আগে আপনাকে বলা হবে এখন আমরা শুরু করব 11 থেকে 14 নাম্বার প্রশ্ন। তো এটা আপনি নিজে নিজে দেখতে পারেন, আপনার সময় হচ্ছে 10 মিনিট, তার মানে 10 মিনিট সময় আপনাকে দেয়া হলো, আপনি এইগুলো মনে মনে প্রিপেয়ার করবেন। তো জিনিসটা মনে মনে প্রিপেয়ার করার সময় পাবেন আপনি 10 মিনিট। 10 মিনিট আশা করি অনেক না, একটা পিকচার, 2টা পিকচার, এরপরে একটা কোশ্চেন, 2টা কোশ্চেন, তো এক একটার জন্য আপনি প্রায় 2.5 মিনিট করে সময় পাচ্ছেন, প্রচুর সময়। তো এর মধ্যে আপনি মনের মধ্যে একটা প্রিপারেশান নিলেন যে আচ্ছা এই পিকচারটা সম্পর্কে আমি এটা বলবো, এই পিকচারটা সম্পর্কে আমি এই জিনিসটা বলবো। তো এভাবে আপনাকে বলতে হবে, প্রথম পিকচারটা বলার জন্য 2 মিনিট, তারপরেটাও 2 মিনিট, তারপরগুলোও 2 মিনিট করে সময়। আচ্ছা, তাহলে প্রথম পিকচারটা বলবে যে আচ্ছা ঠিক আছে, এখন 11 নম্বর প্রশ্নের মানে 11 নম্বরটা আপনি বলেন, তখন হচ্ছে আবার এরকমভাবে একটা তিত করে শব্দ হবে, তারপরে সাপোজ আপনি বললেন ও আচ্ছা গিফট দিচ্ছে অমুক 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 বৃত্তান্ত, তারপরে পিকচারটা আছে দেখা যায় সে হচ্ছে ট্যাক্সির জন্য ওয়েট করতেছে,
তো আপনার মতো করে আপনি বলবেন 2 মিনিট। সাপোজ হচ্ছে আপনি তার আগে থেকে গল্প সাজায় নেবেন, ও আচ্ছা আমি ওয়েট করতেছিলাম যে ট্যাক্সির জন্য, অথবা ট্যাক্সির জন্য ওয়েট করা আসলে খুব কষ্টের, তারপর অনেক সময় ট্যাক্সি পাওয়া যায় না, ভিড়ের সময়, পিক আওয়ারের সময়, এরকমভাবে হচ্ছে আপনি গল্প সাজাইতে পারেন। তাহলে জানি যে যদি বলেন 2 এক লাইন যে তং ছু জু ছা হন নান ইয়ো শি হও জাও জাও পু দাও ইয়ো শি হও তংলা বান ধ্যান তো মেয়ো, এরকমভাবে হচ্ছে আপনি আপনার মতো করে সাজাবেন। আমি তো এখন সাজাইনি, এই জন্য আসলে গোলমেলে হয়ে যাচ্ছে। আচ্ছা এরপর দেখেন এখানে বলছে, এই প্রশ্নটা আসলে খুবই সহজ, বলছে যে হচ্ছে চৌমো নি ই পান সে জমান ফায়দা। আচ্ছা আপনি চৌমোতে মানে উইকেন্ড কীভাবে হচ্ছে প্ল্যান করেন? তো এটা 2 মিনিট কেন, এটা 5 মিনিট বলাও সম্ভব, কারণ দেখা যায় হচ্ছে আমি চৌমোতে একটু কি ওয়ান তেয়ার ছি ছুয়াং রা হও তাই জো ফান ছু ফান রা হও ছু 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 ওয়ার, এরপর হচ্ছে আপনি এই খেলতে যান সেই খেলতে যান, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে যান, তারপর দেখা যায় আপনার মতো করে আর কি বললেন। তো এরকমভাবে হচ্ছে বলতে হচ্ছে নিশ্চয়ই অনেক কিছু বলতে পারবেন। এরপর হচ্ছে ফুছিন ফো মুছিন কো সং রেশে, আচ্ছা বাবা এবং মায়ের যদি হচ্ছে বাবা অথবা মা এর যদি হচ্ছে কো সাংরি হয় মানে জন্মদিন হয়, তাহলে আপনি দিতে চান তাদের কি গিফট, এরকমভাবে আর কি। তো এরকমভাবে আপনার হচ্ছে এক্সামটা শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে এটার জন্য আপনি 2 মিনিট সময় পাবেন, তারপর 2 মিনিট বলার পরে আপনার হচ্ছে এক্সাম শেষ। তো এটাই হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট লেভেলের যে এক্সাম। এরপরে আসি হচ্ছে অ্যাডভান্স লেভেলের। অ্যাডভান্স লেভেলটা কেমন, এখানে হচ্ছে দেখেন এখানে একই রকমভাবে প্রথমে হচ্ছে শুনতে হবে এবং বলতে হবে। তো কিন্তু এখানে হচ্ছে আগের মতো অত সহজ হবে না, এটা হচ্ছে একটু কঠিন হবে, কারণ 3000-এর বেশি ওয়ার্ড আপনার জানতে হবে। তো এখানে তিনটা প্রশ্ন থাকবে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কী থাকে, একটা গল্প থাকে। সাপোজ একটা গল্প থাকলো যে আলাদিনের আশ্চর্য প্রদীপ, হ্যাঁ তো এরকম একটা গল্প থাকলো। তো গল্পটা দেখা যায় যে হুবহু যদি বলতে না পারেন কোনো ব্যাপার না, কিন্তু ছেড়ে আসবেন না কোনো মতে। ওইটা দেখা যায় যে হচ্ছে আপনি একটা আইডিয়া রেখেছেন যে ও আচ্ছা আলাদিনের গল্প, তাহলে আপনার মতো করে আপনি বললেন, সেটাও ভালো কিন্তু ছেড়ে আসা যাবে না। এরকমভাবে আর কি 1 থেকে 3 নাম্বার প্রশ্ন এভাবে থাকবে। এরপর আবারও একই রকম 4 নাম্বার এবং 5, 6 এই তিনটা প্রশ্নের জন্য আপনাকে 10 মিনিট সময় দেবে প্রিপেয়ার করার জন্য। তো 4 নাম্বার প্রশ্নে কি আছে, লাংতু, তার মানে এই জিনিসটা একটা সাউন্ড হবে, সেই সাউন্ড হওয়ার পরে এটা হচ্ছে বলতে হবে আপনাকে, এটা একটা গল্প টাইপের সাপোজ, হ্যাঁ অথবা কোনো একটা নোট টাইপের, তো সেটা আপনাকে বলতে হবে, একটু উচ্চস্বরে বলবেন যেন হচ্ছে ভালো করে শুনতে পায়। তো আমি যদি 1 লাইন বলি তাহলে এরকমটা বলা যায়, ওই শিয়াও সে তুই সংহ তাই জং থাই তো কান ফু ফিন তি ওয়ে ছু জিং মে ও পি রান্দা লিয়ানসি ই কা ফু অং খনং চং থ্যান ফান নাও ইউ ছো আর ই কা ছিয়ং রেন ছে খনং সিন ছিং সু ছাং জি ও সিন লি ও ইয়াং গুয়াং দা রেন ছাই নাং গান শো দাও সিয়ান শে দা ইয়াং গুয়াং রু গো লিয়ান জি জি তো খু জা লিয়ান না সং হো রু হা মে হাও না। আচ্ছা এখানে দেখা যায় আমি একটা না বললাম, তো 2 একটা যদি আমি না আ অ্যাড করি তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। এরপর সংহ শ্রী জং শ্রী মিয়ান চিং তং ও খুছি সে সংহ যাই খুছি তং ও ঐশিয়াও সে সংহ ইয়ে যাই ঐশিয়া, এরকমভাবে মনে করেন যে বলতে হবে। এরকমভাবে হচ্ছে আপনি আপনার মতো করে বললেন, কারণ এখানে আমি যেহেতু হচ্ছে আগে থেকে প্র্যাকটিস করিনি এজন্য হচ্ছে হবে না অতিরিক্ত ভালো, কিন্তু আপনি কি সময় পাবেন 10 মিনিট। 10 মিনিট কিন্তু এনাফ, এটা মনে করেন যে আমি যদি দ্বিতীয়বার পড়তাম তাহলে খুব ভালো হতো, আমি কিন্তু 10 মিনিটের মধ্যে কি করব, এটা প্রথম থেকে একবার পড়বো, ওইশাও সে তুই সংহ দেয় যেমন থাই তো কান ফু ফেন তিচ টি ওয়ে সুজিং মেয় পিরান্ত কোয়াশি এরকম লিয়াশি, এরকমভাবে হচ্ছে আমি কি করব প্রথম থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার পড়ব, তাহলে হচ্ছে পরবর্তীবার আমার ভালোভাবে পড়তে। আচ্ছা এরপর হচ্ছে 5 এবং 6 নাম্বারটা, সাপোজ হচ্ছে এটার জন্য আপনি 5 মিনিট সময় রাখলেন, এটার জন্য আপনি 5 মিনিট সময় রাখলেন, 2 বার পড়লেন, কারণ এটা যেহেতু আপনার পড়াটা হচ্ছে ভালো হওয়া উচিত, এটার জন্য মনে করেন একটু বেশি সময় রাখলেন। এরপর কী হবে, আপনার উচিত হচ্ছে এটা ভেবে রাখা, এখানে কি বলছে
你认为理想的生活状态是什么样子？简单说说啊。理想中，তার মানে হচ্ছে আপনার মতে হচ্ছে একটা ভালো লাইফ অথবা হচ্ছে একটা আইডিয়াল লাইফ কেমন হতে পারে। তো সেরকম ভাবে আপনি একটা বর্ণনা দিলেন, ও আচ্ছা আমার একটা গাড়ি থাকা দরকার, আমার অমুক অমুক থাকা দরকার, তাহলে আমার মনে হয় যে সব থেকে ভালো। হ্যাঁ, এরকম ভাবে হচ্ছে আপনার মনে যেটা চায় সেটা বলবেন। আবার এমন না হচ্ছে আপনি ইচ্ছা খুশি বলেন। আপনি দেখা যায় কোশ্চেনগুলো যে আসলে একটা মানুষের লাইফ কেমন হওয়া উচিত, তো আপনি ভালো খারাপ সব কিছু মিক্স করে একটা জিনিস বললেন। তো এরকমভাবে তারপরে বলছে, দেখেন ইউ রেন্ড্রেন ওয়ে পিয়ান লুন, তার মানে হচ্ছে তর্ক বিতর্ক খই রাং সং ফাং, মানে দুই পক্ষ যেন হচ্ছে তাদের মতামত একরকম হয়। আবার কিছু মানুষ মনে করে সং ফাং কং তুই লি, আচ্ছা অনেক মানুষ মনে করে বিতর্ক বিতর্ক হচ্ছে মানুষ দুই দুই পক্ষের মতামত এক হওয়ার জন্য, আবার অনেকে মনে করে যে হচ্ছে তাদের এটা আরও হচ্ছে বিপরীত দিকে যাওয়ার জন্য। এরকমভাবে আর কি একটা জাস্ট একটা টপিক্স দিয়ে রাখছে, একটা টপিক্স দিয়ে রাখছে। তো এরপর কি করতে হবে, আপনার মনে করেন যে নিজামা খান, আপনি কি মনে করেন? সাপোজ হচ্ছে বললো যে গরিব মানুষই হচ্ছে সুখী, আবার বললো যে অনেকে মনে করে গরিব মানুষ সুখী, আবার অনেকে মনে করে ধনী মানুষ সুখী, তো আপনি কি মনে করেন? হ্যাঁ, তো এরকমভাবে মনে করেন আপনাকে কোশ্চেন করা হলো, মানে একটা টপিকস দেওয়া হচ্ছে সেটার উপরে আপনাকে কথা বলতে হবে। তো আপনি বলতে পারেন যে আমার হচ্ছে মনে হয় যে গরিব মানুষরা একদিক থেকে খুশি, ধনী মানুষরা একদিক থেকে খুশি, এরকম এরকম এরকমভাবে। তারপর হচ্ছে আপনি একটা মানে কনক্লুশন না দিলেও হয়, কিন্তু আপনি একটা পক্ষ নিলেন, এরকমভাবে হচ্ছে আপনি এই প্রশ্নটা শেষ করলেন। এটার জন্য আপনি সময় পাবেন 2.5 মিনিট। তো এই 2.5 মিনিট পরে আপনার পরীক্ষা শেষ। তো এরপর আপনি যদি এখানে হচ্ছে 60 পান তাহলে হচ্ছে পাস, বা 60 যদি না পান তাহলে ফেল। তো এইভাবে হচ্ছে পরীক্ষাটা হয়। তো এরকমই এরকমই এরকমভাবেই চলবে পরীক্ষা। তো এই আর কি, তো আশা করি ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে গেল, ইনফর্মেটিভ হলো এবং অনেক লম্বা হয়ে গেল, সরি। তো নিশ্চয়ই পরে ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ, চাইতিয়া।